বেশিরভাগ মানুষই মুরগির মাংস পছন্দ করে। আজকে আমি তেমনি একটি মুরগির মাংসের মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কম বেশি সব মানুষেরই ভালো লাগবে। আর এই জন্য আমার লাগবে বোনলেস চিকেন। এখানে আমি ব্রয়লার মুরগির বোনলেস চিকেন নিয়েছি, আর এই রেসিপিটির নাম দিয়েছি মেথি মুরগির মালাই। খুবই মজাদার একটি রেসিপি, আর এই রেসিপিটি পেতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। মাঝপথে ফেলে রেখে গেলে এই মজাদার রেসিপিটি পাওয়া যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। মেথি মুরগির মালাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টা শুকনো মরিচ, লবণ, স্বাদমতো মেথি নিয়েছি সামান্য, খুবই সামান্য, বেশি না। নিয়েছি 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, চিনি 1 চা চামচ, বোনলেস চিকেন নিয়েছি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এখানে 1/2 কেজি মতো বোনলেস চিকেন আছে। পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, লেবুর রস 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ নিয়েছি, টমেটো ব্লেন্ড করে, একটা বড় টমেটো নিয়েছি ব্লেন্ড করে, আর ছোট হলে 2টা, ফ্রেশ ক্রিম আর ঘি। এবার আমি বোনলেস চিকেনটা ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দেব। সামান্য লবণ দিলাম, লেবুর রস 1 চা চামচ মতো দেব, 1 চা চামচ মতো লেবুর রস দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। আর দেব সামান্য শুকনা মরিচ গুঁড়া। এবার সবগুলো ভালো মতো মেখে আমি 15 মিনিট মতো রেখে দেব। এইভাবে ভালোভাবে মেখে 15 মিনিট মতো রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তার ভিতর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা ভাজা হয়ে গেলে এর ভিতর মেথিটা দিয়ে দেব। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর ভিতর মেথিটা দিয়ে দিচ্ছি। মেথিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এর ভিতর আদা বাটাটা দিয়ে দেব। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। অনেক সময় আমরা পানি দিয়ে মশলাটা বাটি, যেহেতু এই তেলের উপর মশলাটা দিলে তেলটা ছুটে গায়ে এসে লাগে, এক্ষেত্রে যদি আমরা সামান্য ওই তেলের উপর সামান্য লবণ দিয়ে দিই তাহলে আর মশলাটা ছুটে গায়ে এসে লাগবে না। সামান্য লবণও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এর ভিতর পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, এবার এর ভিতর চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে সব জায়গায় মশলা সমানভাবে লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 5 মিনিট মতো মশলার সাথে চিকেনটা কষলেই হয়ে যাবে। 5 মিনিট মতো হয়ে গিয়েছে, ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোয় যেহেতু পানি থাকে এজন্য আমরা এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা মিডিয়াম হিটে রান্না করব।
হিটটা খুব বেশি জোরে দেয়া যাবে না। টমেটোটা ফুটে উঠেছে, এবার এর ভিতর আমরা শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমরা 5 মিনিট মতো ঢেকে রান্না করব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা লাগে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমরা একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচ থেকে লেগে না যায়। এভাবে ঝোলটা একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার ঢেকে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা শুকিয়ে গিয়েছে, তেলটাও অনেকটা উপরে উঠে এসেছে। এবার এর ভিতর 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এবার এর ভিতর 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে এর ভিতর 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করব। তবে এখন আমরা মৃদু আঁচে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এই ঝোলটা গা মাখা থাকলে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের মেথি মুরগির মালাই। এবার গ্যাসটা বন্ধ করে এর উপর 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম ছড়িয়ে গরম গরম সার্ভ করুন মেথি মুরগির মালাই। এটা পোলাও, পরোটা, রুটি, নান রুটির সাথে খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার যে কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।